তার জন্য আমার $80,000 অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, মানে আমার অ্যাকাউন্টে আর্নিং, আমি $80,000 একটা অ্যাকাউন্ট আর্নিং করছি, সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। মানে একটা একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি $80,000 আর্ন করছো, এবং কত কত বছরে ওটা হয়েছিল তোমার? দেড় বছর। দেড় বছরের পরিশ্রমের একটা অ্যাকাউন্ট যেটা $80,000 আর্ন করার ক্রেডিবল, এরকম একটা অ্যাকাউন্ট তুমি হারাই ফেলছো বিকজ অফ ক্লায়েন্টের দোষ আমি দিচ্ছি না। এখানে কিছু ইন্ডিভিজুয়াল পার্সন আছে আমাদের বাংলাদেশে, বলেন ধরেন আমার এগেনস্টে যারা থাকে, মানে ধরেন আমি এত ভালো কাজ করতেছি, সো অনেকেই তো জেলাস। আমাদের বাংলাদেশে একটা নীতি আছে, একজন যদি উপরে ওঠে তাকে পা ধরে টানতে থাকে। ব্যাপারটা হয়েছে বাংলাদেশের মধ্যেও যেমন ছিল, বাংলাদেশে কিছু মানুষ আছে যারা এই কাজগুলো করছে, আমার প্রোফাইলে অনেক রিপোর্ট মারছে, আর বাইরে একটা ফ্রিল্যান্সার ছিল, তার কাজগুলো আমি নিয়ে নিচ্ছিলাম, কারণ উনি 4-5 বছর ধরে কাজ করে। হ্যাঁ, উনি 4-5 বছর ধরে কাজ করে, ধরেন আপনি আপনার ফিল্ডে আছেন, আপনার হিউজ একটা এক্সপিরিয়েন্স, 4-5 বছর ধরে আপনি একটা প্রোফাইল দাঁড় করাইছেন, তো ক্লায়েন্ট আপনার কাছে আসতেছেন প্রতিনিয়ত, যখনই কেউ ইথিক্যাল হ্যাকার সার্চ করতেছে আপনার কাছে আসতেছে কাজ দিতে, হঠাৎ করে এসে আপনার কাজগুলো কেউ নিয়ে নিচ্ছে হুট করে। সে ব্যক্তিরা ছিলাম আমি। তার কাজগুলো আমি কেন নিচ্ছিলাম? কারণ আমার প্রোফাইল রেট ছিল ভালো, আমার ছিল হচ্ছে $70 per hour, তার ছিল $100 per hour, আমার সাকসেস ছিল 97% ছিল আমার জব সাকসেস, তারপর হচ্ছে আমার টপ রেটেড ছিলাম আমি। সো ক্লায়েন্ট যেখানে ভালো সার্ভিস পাবে, একটু রেটটা কম পাবে, ক্লায়েন্ট তো এখানে যাবে। তো আমি জব সাবমিট করতাম, ক্লায়েন্ট আমাকে কাজ দিত, তার কাজগুলো কমে যাচ্ছিলো, আমার কাছে আসতেছিল। তো তারা একটা সার্কেল করে, সে একটা ক্লায়েন্টকে হায়ার করে তাকে ফেক কার্ড দিয়ে আমাকে কন্ট্রাক্ট প্লেস করায়। আমি আসলে বুঝতে পারি না এই ব্যাপারটা। আর আমাদের বাংলাদেশি অনেকেই আমার ক্লায়েন্ট আমার অ্যাকাউন্টে বারবার রিপোর্ট করতে থাকে, রিপোর্টের অপশন আছে পর কি, এখন আসলে কাজ করে না ওটা, তখন বারবার করে কাজ রিপোর্ট করার পর আমার অ্যাকাউন্টে একবার রিভিউ নেয়, রিভিউ নেওয়ার পর মানে ইললিগ্যাল অ্যাক্টিভিটি বলে ওরা, ইললিগ্যাল অ্যাক্টিভিটির কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে। আই নো কারা করছে কি করছে, এবং আমার পলিসি দ্বারা কি তুমি কোনো সাপোর্টেড হও নাই, মানে আপওয়ার্কের কোনো পলিসি আমি সাপোর্ট করতে পারি না? আপওয়ার্কের সিইও কে মেসেজ দিছি, আপওয়ার্কের যে সিইও তাকে আমি লিঙ্কডইন ইউজ করছি, আমি এমন কোনো ওয়ে রাখি নাই আজ, মানে আনার চেষ্টা করি নাই, সব ওয়েতে চেষ্টা করছি। বাট আপওয়ার্কের হচ্ছে একবার পার্মানেন্ট বইলা দিছে, মানে পার্মানেন্ট, ওইখানে আর কারো কথা চলবে না যত আপনি যুক্তি দেন। বা আরেকটা বিষয় ছিল, আমার নামে কিছু লাইক ফেক আর্টিকেল পাবলিশ করছিল যে ফ্রিল্যান্সার, মানে ওই যে যে এটা ওই যে যে আমার ফেক কার্ড দিয়ে দিছিল, এখন যে ক্লায়েন্টের সাথে আমি কনভারসেশন করছি ওই ক্লায়েন্ট কিছু স্টেটমেন্ট দিছে, ফেক স্টেটমেন্ট দেওয়ার পর দু একটা আর্টিকেল ই করছিল, তো যে ফ্রিল্যান্সারটা এই কাজটা করছিল বা যে লোকটা এই কাজটা করছিল সে আমার কাছে $10,00,000 চাইছিল। ও তুমি মানে ও তুমি যেটা তুমি ওগুলো ধারণার উপর বলতেছো না, মানে তোমার সাথে এটা ঘটছে এবং তোমার সাথে কন্টাক্টও ঘটছে? আমাকে আমাকে $10,00,000 চাইছিল শুধু ওই কন্টেন্ট, বাংলাদেশের ওই যে বাইরের নাম বলতেছি না, না 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 $10,00,000 চাইছিল আমার কাছে, আমি দিছিলাম না টাকা, টাকা দিনে বলছি তুমি যা ইচ্ছা করো, হোয়াট এভার ইউ ক্যান ডু। সো এই যে এখন তো তুমি একবার তো তোমার এটা হয়েছে, সো সেকেন্ড টাইম এটা কেন হলো না, তুমি কি আরো কেয়ারফুল ছিলাম?